স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চোলের বাবরি দোলানো, মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসী কাপা, স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা। আজ আমরা আমাদের প্রথম অনুষ্ঠান অ্যাকাউন্টেন্সি উইথ রাশেদ অ্যান্ড রাজীব শুরু করতে যাচ্ছি এই স্বাধীনতার মাসে। একটি পবিত্র মাস আমাদের বাঙালির জন্য। আপনারা জানেন 1971 সালের 25শে মার্চ হানাদার বাহিনী আমাদের অনেক বুদ্ধিজীবী সহ ছাত্র শিক্ষক অনেককে রাতের অন্ধকারে হত্যা করে। তারপর 9 মাস মুক্তিযুদ্ধের পর আমরা আমাদের বাংলাদেশের পতাকা পাই। আজ এই গৌরবের মাসে আমাদের এই অনুষ্ঠান লাইভ শুরু হতে যাচ্ছে এবং এই প্রোগ্রামে আমরা দুজন হোস্ট এবং গেস্ট হিসাবে আছি এবং আমাদের অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট ধরনের। সাধারণত আমরা একজন হোস্ট একজন গেস্ট থাকি, কিন্তু আমাদের এই টপিকসটা বিশাল অ্যাকাউন্টেন্সি উপর। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ট্যাক্স VAT এগুলি দিতে হয়, এইসবের উপরে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে। এই জন্য আমরা দুজনেই হোস্ট হিসাবেও করব, আবার গেস্ট হিসাবেও একজন আরেকজনের সহযোগিতা করব। তো আমি রাজীব, আব্দুল রাজীব, অ্যাকাউন্ট্যান্ট, এবং আমার সাথে আছেন আরেকজন অ্যাকাউন্ট্যান্ট রাশেদ আহমেদ। আজ আমরা যে অনুষ্ঠান এর উপর টপিকস হচ্ছে আমাদের বিজনেস প্ল্যান। সাধারণত আমরা যারা ব্যবসা শুরু করেন তারা এই ব্যবসা শুরু করার আগে কিভাবে বিজনেস প্ল্যান করতে হয়, কিভাবে ট্যাক্স কিভাবে আসবে, এগুলো চিন্তা ভাবনা করে যারা শুরু করবেন তাদের জন্য, এবং এর উপরে আমরা আজ আলোচনা করব। তো আমাদের স্ক্রিনে আপনারা লাইভ নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করতে পারেন কোনো কিছু জানতে হলে। আর যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা প্রতি মাসের একদিন হবে, প্রতি মাসের একদিন সেকেন্ড উইকে এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন লাইভ হিসেবে, এবং বিভিন্ন এক এক দিন এক এক টপিকসের উপর আলোচনা হবে। মাঝে মাঝে আমরা গেস্ট নিয়ে আসব, যারা এটা এটা আমরা কবে করব এবং পুনঃপ্রচার হবে এর মাঝে একটা মাসের, হয়তো ওনারা জানাবেন চ্যানেল আই থেকে জানাবেন এটা কি কবে পুনঃপ্রচার হবে। যেহেতু আমাদের প্রথম অনুষ্ঠান সুতরাং একটু বলতুটি হতে পারে, হয়তো রেকর্ডিং বা আমাদের কথা এরকম থাকতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা চলুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। তো আমাদের যে গেস্ট আর হোস্ট দুটোই উনি, তো ওনার একটু পরিচয় আমরা জানি, উনি নিজে একটু কথা বলেন, আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম রাজীব ভাই, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ রাশেদ অ্যান্ড রাজীব। আর এই প্রোগ্রামের মাধ্যমে দেখার মাধ্যমে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমরা অবশ্যই ধন্য হব। আর সেই সাথে আমাদের আজকের যে টপিকসটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে বিজনেস স্টার্ট আপ এবং প্ল্যানিং। সো আপনারা যারা রিসেন্টলি বিজনেস শুরু করেছেন বা করবেন ভাবছেন, তারা হয়তো এই অনুষ্ঠান দেখার মাধ্যমে একটু উপকৃত হতে পারেন, কারণ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব কীভাবে আপনারা বিজনেস শুরু করবেন এবং বিজনেস শুরু করার পূর্বে কী কী বিষয় নিয়ে আপনি চিন্তা করতে হবে এবং কী কী বিষয় মাথায় রেখে আপনি এগিয়ে যেতে হবে, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সেই সাথে আমি আমার সহযোগী যে অ্যাকাউন্ট্যান্ট রাজীব ভাইয়ের কাছে যাব। সো
বিজনেস প্ল্যান যে যেটা আমরা আজকে শুরু করবো, বিজনেস প্ল্যান স্টার্ট আপ অ্যান্ড প্ল্যানিং, সে বিষয়ে আপনার কি মতামত বা? ধন্যবাদ রাশেদ ভাই। যে কোনো কিছু শুরু করার আগেই আমাদেরকে প্ল্যান করতে হবে, এবং সেই প্ল্যান ছাড়া আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সুতরাং এবং যখন একজন ব্যবসায়ী যখন একটা ব্যবসা শুরু করবেন, তখন ওনাকে মাথায় রাখতে হবে উনি ব্যবসাটা কিভাবে শুরু করবেন, উনি লোকেশনটা কিভাবে চুজ করবেন, ওনার বিজনেস যে ব্যবসাটা করবেন ওনার ব্যবসাটা কীরকম হবে, ওইখানে কোনো কম্পিটিটার আছে কি না, তারপর যদি পুরনো ব্যবসা সেম ব্যবসা কিনেন এবং শুরু করেন এটা গুডউইল কীরকম, অনেক কিছু চিন্তা করতে হয়, ট্যাক্স প্ল্যানিং করতে হয়, ব্র্যাক ইভেন চিন্তা করতে হয়, স্টাফ অ্যাভেলেবেল কি না, এরকম অনেক কিছু মাথায় রেখে ব্যবসা শুরু করতে হবে। যদি আপনার এইভাবে শুরু না করেন হয়তো ব্যবসায় সফলতাটা কম আসবে। এখন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি ব্যবসা শুরু করতে চাচ্ছেন। এখন ব্যবসা যদি আপনি ধরেন, আমরা সাধারণত রেস্টুরেন্ট টেকআউটের ব্যবসা করে থাকি, ম্যাক্সিমাম রেস্টুরেন্ট টেকআউটের ব্যবসা করে থাকি, সাধারণত বাংলাদেশি যারা 80% রেস্টুরেন্ট টেকআউটের ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে, তারা কীভাবে কোথায় লোকেশন কীভাবে কোথায় ব্যবসা করবেন কী করবেন এইগুলি। সেই সাথে আমি একটা বিষয় যোগ করব যে বিজনেস শুরু করার পূর্বে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। প্রথমত হচ্ছে যে লোকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আপনি হয়তো চিন্তা করতে পারেন এভাবে যে আমরা যেটা সচরাচর দেখে থাকি যে কেউ একজন, আপনি হয়তো একটা এরিয়াতে কাজ করছেন, হয়তো রেস্টুরেন্টে আপনি অনেকদিন শেফ বা ওইখানে ওয়েটারই কাজ করতেছেন, এখন চিন্তা করলেন আমি একটা ওইখানে হয়তো ওই টাউনে হয়তো 4-5টা রেস্টুরেন্ট আছে অলরেডি, সো আপনি চিন্তা করলেন যে এই টাউনে আমি হয়তো একটা আরেকটা রেস্টুরেন্ট খুলে ফেলি, ওরা যেহেতু বিজি করতেছে আমি হয়তো বিজি করব। তো যখন আপনি হয়তো বিজনেস শুরু করলেন, শুরু করার পরে দেখলেন যে ওনাদের যে বিজিটা ছিল সেটাও তো আপনি জানতেন না ওনারা কীরকম ব্যবসা করতেছে, সো আপনি কিন্তু ব্যবসা খোলার পরে হয়তো লাভবান হলেন না বিকজ আপনি রং লোকেশন চুজ করেছেন। তারপরে আরেকটা বিষয় দেখতে হবে যে আপনি কোন এরিয়াতে করবেন, যে সেই এরিয়ার যে কমিউনিকেশনস রিমোট লোকেশনে যদি করেন সেক্ষেত্রে আপনার যে সাপ্লায়াররা আপনাকে সাপ্লাই দিতে পারবে কিনা প্রোডাক্ট, তারপরে আপনার যে স্টাফিং স্টাফরা ঠিকমতো কমিউনিকেশন করতে পারবে কিনা, ট্রাভেল ট্রান্সপোর্টেশন যে ট্রান্সপোর্টের যে কম ব্যবস্থা সেটা কীভাবে সেখানে এই ওই টাউনের সাথে এই অন্যান্য যে টাউনের কমিউনিকেশনটা কীরকম সেটা দেখতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে বিজনেস রেট, সো বিজনেস রেট নিয়ে আমি বিস্তারিত আরও আলোচনা করব। সো তারপরে যে আপনি বিজনেস প্ল্যানটা, আপনাকে বিজনেস প্ল্যান একটা তৈরি করতে হবে, সো বিজনেস প্ল্যান, এই বিজনেস প্ল্যানের মাধ্যমে কিন্তু আপনি আপনার বিজনেসের যে আইডিয়াসগুলো শেয়ার করবেন, আপনার প্রথমত থাকবে যে আপনার অবজেক্টিভস, যেটা একটা এক্সিকিউটিভ সামারি থাকতে হবে সেখানে, তারপরে আপনার বিজনেস আইডিয়াস লাইক এ স্ট্রং পয়েন্ট, আপনি কি আইডিয়া নিয়ে মার্কেটে আসবেন সেই আইডিয়াটা আপনাকে এই বিজনেস প্ল্যানের মাধ্যমে উপস্থাপন করতে হবে। সো আপনি হয়তো এখন একটা আইডিয়া নিয়ে আসলেন, সেটা হয়তো অন্য মার্কেটে কিন্তু ওই আইডিয়াটা নাই, তো সেটা কিন্তু আপনাকে এস্টাবলিশ করতে হবে কীভাবে আপনি এই আইডিয়াটা এস্টাবলিশ করবেন। তারপরে আপনার যে উইকনেসগুলো আপনি আইডেন্টিফাই করতে হবে, যেটা হচ্ছে যে আমরা সংক্ষেপে বলি যে অ্যাকাউন্টিংসের পরিভাষায় বলা হয় যে সোয়াট অ্যানালাইসিস, সো আপনাকে সোয়াট অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, সো এটাকে প্রথমত আমি যদি আরো বলার চেষ্টা করি যে সোয়াট বলতে কি, সোয়াট বলতে এস বলতে এখানে স্ট্রেংথ বোঝায়, তারপরে
W বলতে উইকনেস, ও মিন্স অপরচুনিটিস, টি ফর ট্রেটস। সো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সো আমি স্ট্রেংথ নিয়ে আলোচনা করার পর্বে আমি রাজীব ভাইয়ের কাছে যাব যে স্ট্রেংথ বিষয়ে কি আপনি কিছু অ্যাড করবেন, স্ট্রেংথ একটা বিজনেসের কী কী স্ট্রেংথ হতে পারে। ধন্যবাদ আশেদ ভাই। স্ট্রেংথ সাধারণত আমরা বুঝি একটা, এটা হচ্ছে ব্যবসায়ের ইন্টারনাল একটা বিষয়। ইন্টারনাল বিষয়টা যেমন হতে পারে এটা গুডউইল, তারপরে ব্যবসায়ে কীরকম স্টাফ আছে, কীরকম অপরচুনিটি আছে কাজ করার, কাস্টমার কীরকম হবে, ভালো কিনা, ওইসব লোকেশন, এইগুলো স্ট্রেংথ। সাধারণত আমরা এগুলোকে আমরা স্ট্যান্ড বলে থাকি। আর স্ট্যান্ডের বিপরীতে আসে উইকনেস, উইকনেস পুরো উল্টা। হয়তো উইকনেস এখানে বলা যায় যে আপনার যে কম্পিটিটরস বা আপনার বিজনেসের যে উইকনেসটা, মানে উল্টা, ধরেন স্টাফ কম, গুডউইল নাই, ব্যবসা হচ্ছে না, ওই ধরনের কিছুই বোঝায় উইকনেস। আর তারপরে আসে অপরচুনিটি। তো অপরচুনিটি সাধারণত আপনার ব্যবসাকে আপনি কীভাবে বাড়াতে পারেন, কীভাবে মার্কেটিং করতে পারেন, কীভাবে আপনি আরও নতুন নতুন জিনিস অ্যাড করতে পারেন ব্যবসা ব্যবসার জন্য, এগুলো হচ্ছে অপরচুনিটি। তারপরে বলা যায় যে থ্রেটস, থ্রেটস আমরা এখানে বলতে পারি যে থ্রেটসটা লাইক কম্পিটিটরস, কম্পিটিটরস ইজ উইক থ্রেট ফর দ্য এক্সিস্টিং অর নিউ বিজনেস। হ্যাঁ, তো থ্রেটসটা আপনার সাধারণত ওই কম্পিটিটরে কীভাবে আরও ব্যবসা আছে কি না, এখানে আরও কেউ খুলছে কি না, বা প্রাইসিংয়ের একটা ব্যাপার আছে, অনেকে আছে এই ব্যবসায় এত প্রাইস দিছে, আমারটা কমিয়ে ফেলি বা তাহলে আমার ব্যবসা আরও বাড়বে, ওই ধরনের জিনিসগুলাই থ্রেটস। তারপরে আরেকটা বিষয় অ্যাড করা যায় থ্রেটসে, লাইক লেজিসলেশন চেঞ্জ। বর্তমানে যেভাবে লেজিসলেশন চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্ট যে ট্যাক্স লেজিসলেশনসগুলো চেঞ্জ হচ্ছে, সে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। তো রশিদ ভাই ঠিক আছে, আমরা তো বিজনেস প্ল্যান সম্বন্ধে কিছু আলাপ করলাম, এখন আমরা আমরা কি আরো কিছু বিজনেস প্ল্যানে অ্যাড করতে পারি? আস্তে 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 আমরা এগুলোতে যাব। হ্যাঁ, হয়তো। তো দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের যদি কিছু জানতে ইচ্ছা করে বিজনেস প্ল্যান সম্বন্ধে বা কীভাবে ব্যবসা শুরু করবেন, আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন, আমাদের নাম্বার আছে। সুতরাং আপনারা দেখুন অনুষ্ঠান, আমরা আলাপ করি, বা আপনাদের কোনো কিছু জানতে হলে তো অবশ্যই আমরা আছি। তো এখন রাশেদ ভাই আপনার কাছে যাই। তো এখন আমরা ধরেন ব্যবসা শুরু করলাম, এখন একজন একজন বিজনেসম্যান কীভাবে চিন্তা করবে যে কী ব্যবসা শুরু করবে? এখন দেখা যায় একটা ব্যবসা শুরু করতে হলে একজনে শুরু করে, আবার দুই তিনজন মিলেও করে শুরু। তো এর মধ্যে তো ব্যবসার প্রকারভেদ আছে, যে আপনি কি মনে করেন, যেটা জানতে চাচ্ছেন যে বিজনেসের কি স্ট্রাকচার? হ্যাঁ, স্ট্রাকচারের যদি আমি বলি, সেক্ষেত্রে বলা যায় যে আপনি লিমিটেড কোম্পানি চুজ করতে পারেন, সেলফ এমপ্লয়, সোল ট্রেডার্স, সোল ট্রেডার বিজনেস স্ট্রাকচার চুজ করতে পারেন, তারপরে পার্টনারশিপস, এই তিনটে স্ট্রাকচার আছে। সো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, ডিপেন্ড করে আপনার কি ধরনের বিজনেস আপনি শুরু করবেন। তো আপনি একটু কাইন্ডলি এই তিনটা বিষয়কে একটু আমাদের দর্শক মণ্ডলীকে একটু ধারণা দিবেন। অবশ্যই। সো আমরা যদি লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করি, সো লিমিটেড কোম্পানি হচ্ছে যে সেপারেট একটা এন্টিটি। প্রথমত এখানে আপনি যখন শুরু করবেন, একজন শেয়ার হোল্ডার থাকতে হবে, ডাইরেক্টর থাকতে হবে। সো যিনি ডাইরেক্টর হবেন তিনি আবার শেয়ার হোল্ডার হতে পারবেন, সেখানে কোনো আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আর লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একটা রেজিস্টার অফিস আপনাকে চুজ করতে হবে, আর একটা সার্ভিস অ্যাড্রেস, সার্ভিস অ্যাড্রেস যেটা রেজিস্টার অফিস অ্যাড্রেস সেটাই হতে পারে, সেখানে কোনো ইয়ে নাই। আর আপনার শেয়ারটা, আপনার শেয়ার 1 পাউন্ড থেকে শুরু করে যত ইচ্ছে, এটা সেটা ডিপেন্ড করে আপনার উপরে। এর যে লিমিটেড কোম্পানির যে বেসিক আইডিয়াটা আমি দিলাম, তারপরে আমি যদি, আচ্ছা একটু রাশেদ ভাই আমি একটা জেনে নিই, অনেকে লিমিটেড কোম্পানি করেন, ধরেন ডাইরেক্টর, ওনারা ধরেন দুই তিনজনে খুললেন, এখন ওরা দুই তিনজনই ডাইরেক্টর হতে চান, মনে করেন যে ব্যবসায় যদি কখনো কোনো প্রবলেম আসে বা ডিসপিউট ওদের মধ্যে শুরু হয়,
তখন মনে করেন যে তাদের শেয়ারটা হয়তো মানে যদি কোর্টে যায় বা কিতে যায় তাহলে সবাই ডাইরেক্টর হতে চায়, আবার সেই সাথে শেয়ার হোল্ডারও হতে চায়, এই বিষয়ে আপনি কি বলবেন? না, সেক্ষেত্রে ওই যে এটা এটা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ যেটা, সেই স্ট্রাকচার চুজ করা যেতে পারে। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আবার ওই লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ আছে, তো কার কি কতটুকু কত পার্টনারশিপস, কত পার্সেন্ট কে কত শেয়ার করবে, কার কত লাইবিলিটি থাকবে, কারণ সেই এই পার্টনারশিপ যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে এভরিথিংস মেনশন থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে চাচ্ছিলেন? সোল ট্রেডিং মনে হয়, হ্যাঁ, সোল ট্রেডিং নিয়ে সোল ট্রেডিং নিয়ে যদি আমি আলোচনা করি, যে সোল ট্রেডিংটা হচ্ছে যে টোটালি ডিফারেন্ট। সো লিমিটেড কোম্পানি আমি বলেছিলাম যে সেপারেট এন্টিটি, আর সেখানে সোল ট্রেডিংয়ের ক্ষেত্রে গেলে যে ওইটার এন্টিটি থাকতেছে না, সেটা আপনার, আপনি এখন লিমিটেড কোম্পানির জন্য আপনাকে আবার ওই বিজনেস অ্যাকাউন্ট, সেপারেট বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কিন্তু সোল ট্রেডিংয়ের ক্ষেত্রে সেটা করতে হয় না। আচ্ছা, সেটা আপনি চাইলে করতে পারেন, ডিপেন্ড করে আপনার উপর। সেটা আপনি চাইলে আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে চালাতে পারেন, বা বাট এজ এ অ্যাকাউন্টেন্ট উই অ্যাডভাইস অলওয়েজ ইউ হ্যাভ টু ওপেন সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ, ইয়ে অ্যান্ড হোয়েন ইউ মেক দ্য রেজিস্ট্রেশনস এজ এ সেলফ এমপ্লয়েড, সো আপনাকে ওই লিমিটেড কোম্পানির মতো যে কোম্পানি হাউস যে কোম্পানি ফরমেশন করতে হয় না। সোল ট্রেডার শুধু আপনি HM রেভিনিউতে ট্রেডিং শুরু করা উইথিন 3 মান্থের ভিতরে আপনি HM রেভিনিউতে রেজিস্ট্রেশন করবেন, সো সেক্ষেত্রে তখন আপনি HM রেভিনিউ থেকে একটা UTR নাম্বার পাবেন। আর লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে লিমিটেড কোম্পানি থেকে থেকে জন্য আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, তখন আপনি কোম্পানি হাউসে করবেন, তো কোম্পানি হাউস থেকে কোম্পানি হাউসের সার্টিফিকেট পাবেন, তারপরে কোম্পানি হাউস ইনফরমেশন শেয়ার করবে HM রেভিনিউর সাথে। সো HM রেভিনিউ আপনাকে ইউনিক ট্যাক্স রেফারেন্স নাম্বার দিবে ফর দ্য লিমিটেড কোম্পানি, দ্যাট মিনস যেটাকে বলা হয় কর্পোরেশন ট্যাক্স রেফারেন্স নাম্বার। আমি কি আর কিছু অ্যাড করবো না আপনি অ্যাড করবেন? না, ঠিক আছে। সাধারণত সোল ট্রেডার বলতে আমরা এটাই বুঝি যে একজন সোল ট্রেডারের মালিক যে উনি ম্যানেজার বা প্রপারাইটার আমরা যা বলি ওদেরকে, তো উনারা একটা ব্যবসা শুরু করবেন, ওনাকে 3 মান্থ যদি ব্যবসা শুরু করেন, অনেকে বলেন যে 1 বছর পর আমরা তো রেজিস্টার হইলে হয়, আসলে কথাটা ঠিক না। না, উইথিন থ্রি মান্থ উইথিন এ 3 মান্থস আপনাকে HM রেভিনিউকে জানাতে হবে, আপনি নিজেই জানান বা একজন ট্যাক্স অ্যাডভাইজারের কাছ থেকে কাছে যান, ওনার মাধ্যমে আপনি রেজিস্টার করেন। উনি বললেন যে UTR নাম্বার একটা পাবেন, এটা হচ্ছে আপনার ট্যাক্স রেফারেন্স নাম্বার, এবং ওইটা দিয়েই আপনাকে ওরা আইডেন্টিফাই করবে যে আপনি ব্যবসা শুরু করছেন বা কি করছেন, আপনার ট্যাক্স ট্যাক্স এইসব বিষয় নিয়ে ওরা ওই ওইটার মাধ্যমেই করবে। আর ঠিক লিমিটেড কোম্পানিটা হচ্ছে একটা, এটা হচ্ছে কোম্পানি বাট এটাও একটা মানুষের মতো এন্টিটি, মানে এটার এটার একজন ডাইরেক্টর থাকে, একজন শেয়ার হোল্ডার থাকে, আবার এই ডাইরেক্টরই আবার শেয়ার হোল্ডার হতে পারেন, তো উনি এটার ডাইরেক্টর এবং উনি ব্যবসাটা উনি রান করতেছেন, এটার এমপ্লয়িতে উনি ওই কোম্পানির একটা এমপ্লয়ি, একজন এমপ্লয়ি উনি, এমপ্লয়ি হিসাবে উনি একটা স্যালারি নিতে পারেন বা বা বছর শেষে যদি স্যালারি না নেন উনি ডিভিডেন্ড নিলেন। ডিভিডেন্ড হচ্ছে যেমন আমরা সোল ট্রেডিংয়ে এটাকে প্রফিট বলি, ওইটাকে বলে ডিভিডেন্ড, তো ডিভিডেন্ড বছরে এটা ডাইরেক্টর যেন হবে ওনারাই ডিসাইড করবেন, ওদের রুল অনুসারে যে কবে ডিভিডেন্ড নেবেন কত নেবেন ওইভাবে। তো এখন রাশেদ ভাইয়ের কাছে যাই। আচ্ছা রাশেদ ভাই, আপনি আপনার দৃষ্টিতে সোল ট্রেডিং এবং লিমিটেড কোম্পানির মধ্যে কোনটা আপনার কাছে, আপনি একটু দর্শকদেরকে বলবেন যে কোনটা মনে করেন যে ভালো বা ট্যাক্স কম দেয়া যায়? ট্যাক্স ওয়াইজ যদি আমি চিন্তা করি, তাহলে অবশ্যই অ্যাডভাইস করব যে লিমিটেড কোম্পানি, অ্যাটলিস্ট আপনি 9% ট্যাক্স সেভ করতে পারবেন যদি আপনি লিমিটেড কোম্পানি ফরমেশন করেন। আর যদি সোল ট্রেডার ফরমেশন সেট আপ করেন, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা 9% ট্যাক্স পে করতে হবে। সো ডিপেন্ড করে আসলে আপনার বিজনেসের টার্ন ওভারের উপর, আপনার বিজনেসের যে এক্সপেন্স আউটগোয়িংস, সেই আউটগোয়িংসের উপর সম্পূর্ণ ডিপেন্ডস করে। আর সেই ক্ষেত্রে আপনার যে অন্যান্য যে ট্যাক্সগুলো, আপনার বিজনেস রেটও জড়িত আছে এখানে। সো বিজনেস রেটটা আমরা আরও আলোচনা করব,
হ্যাঁ, এটা পরবর্তী আলোচনা করা যাবে যাবে। তো লিমিটেড কোম্পানিতে তো আপনি বললেন যে ট্যাক্স সেভ হ্যাঁ করা যায়, তো সোল্ডারিং এ ট্যাক্স একটু বেশি দিতে হয় হ্যাঁ হ্যাঁ বেশি। বাট সেটা যদিও ট্যাক্স সেভ করা যায়, বাট কিন্তু ঝামেলাটা একটু বেশি লিমিটেড কোম্পানিতে, যে আপনি ওই ইয়ারলি স্ট্যাটরি অ্যাকাউন্টসটা আপনাকে প্রিপারেশন করতে হয়, কোম্পানি আছে সাবমিট করতে হবে। আমাদের জন্য ঝামেলা, হ্যাঁ ওই অ্যাকাউন্টের জন্য ঝামেলা, তাদের হ্যাঁ জন্য হ্যাঁ ঝামেলা হ্যাঁ না। তো ওনাদের জন্য ঝামেলা না, যারা আমরা যারা অ্যাকাউন্ট্যান্ট, আমাদের জন্য একটু কাজটা একটু বাড়তি কাজ থাকে এখানে, তো বাড়তি কাজ থাকলে ওই বাড়তি আপনাকে ফিজটা পে করতে হবে এইটাই এখানে। সো আপনার যে লিগ্যাল এক্সপেন্সটা, হ্যাঁ সো লিগ্যাল এক্সপেন্সটা আপনাকে একটু বেশি পে করতে হবে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, বিকজ আপনি ইয়ারলি যে স্ট্যাটুটরি অ্যাকাউন্টসটা সাবমিট করতে হবে, সেই সাথে আপনি শুধু কোম্পানি হাউসে সাবমিট করলেই হচ্ছে না, আপনাকে HM রেভিনিউতে ও সাবমিট সাবমিট করতে করতে হবে হবে। ফর দ্য কর্পোরেশন ট্যাক্স। তো এই হচ্ছে যে ঝামেলাটা। আর যদি সোল ট্রেডার করেন তাহলে কিন্তু আপনাকে ওই ফিসক্যাল ইয়ার ফলো করলেই হবে। ফিসক্যাল ইয়ারটা হচ্ছে আপনাকে 6 এপ্রিল টু 5th এপ্রিল, এই হচ্ছে যে ফিসক্যাল ইয়ার। সো এই ফিসক্যাল ইয়ারটা ফলো করলেই আপনাকে প্রতি বছরে একটা অ্যাকাউন্টস আপনি সাবমিট সাবমিট করতে করবেন। হবে। আর লিমিটেড কোম্পানি ফিসক্যাল ইয়ার না এটা, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার। সো ফাইন্যান্সিয়াল ইয়ারটা হচ্ছে আপনি মনে করেন এখন আজকে কোম্পানিটা ফর্মেশন করলেন, সো আজকের ডেট থেকে আগামী 1 বছর পরে যে ডেটটা আসবে এই 1 বছর, এইটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। সো টোটালি ডিফারেন্ট, এই হচ্ছে যে বেসিক ডিফারেন্ট যেগুলো আর কি। এই তো আমাদের তো ধরেন সোল্ডারিং এ একটা ট্যাক্স রেট আছে আমরা হ্যাঁ আমাদের, অবশ্যই অবশ্যই হ্যাঁ, আর লিমিটেড কোম্পানিতে ট্যাক্স রেট আছে ডিফারেন্ট, এটা লিমিটেড কোম্পানিতে একটু আসলে ট্যাক্স রেটটা হচ্ছে এখানে 20% কর্পোরেশন ট্যাক্স রেট। সো এখানে কোনো থ্রেশহোল্ড নাই আপনাকে, ফর এক্সাম্পল আপনি টার্ন ওভার এখন 100,000 হতে পারে আপনার, এই 100,000 থেকে আউট গোয়িংস যেটা হবে আপনার যে এক্সপেন্স, আপনার এক্সপেন্স পরে যে ফিগারটা মানে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর স্টেট উইথ 20% কর্পোরেশন ট্যাক্স অ্যাপ্লাই হবে। এই এই 20% পে করার পরে আপনার ডিভিডেন্ডসটা বা প্রফিট যদি বলা হয়, প্রফিট, প্রফিটটা নিতে হ্যাঁ হবে, প্রফিটটা নিতে, সেটাকেই বলা হয় ডিভিডেন্ডস। ট্যাক্সটা দেওয়ার পরে আপনি প্রফিটটা নেবেন, হ্যাঁ 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 এটাই। আর সোল্ডারিং এর যে ট্যাক্স রেটটা, সোল ট্রেডিংয়ে আসলে আপনাকে সেখানে একটা পার্সোনাল অ্যালাউন্স থাকতেছে, সো আপনি হোয়াট এভার আপনার টার্ন ওভার থাকুক, আপনার এখানে এক্সপেন্সের পরে যে নেট প্রফিটটা আসবে সেই নেট প্রফিট থেকে আপনার যে পার্সোনাল অ্যালাউন্সটা মাইনাস হবে। সো পার্সোনাল অ্যালাউন্স মাইনাস হয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপরই 20% ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হবে। তারপরে আবার আরেকটা হচ্ছে যে ক্লাস 4 ন্যাশনাল ইন্স্যুরেন্স, এই 9% অ্যান্ড 2% অ্যাজ ওয়েল। সো ডিপ এটা থ্রেশহোল্ড অনুযায়ী, ক্লাস 2 ন্যাশনাল ইন্স্যুরেন্স 2.85 পেন্স পার হ্যাঁ উইক, হ্যাঁ হ্যাঁ এটা এটা 6,000 এর এই উপরে। এটা 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 হচ্ছে যে যে আপনার সোল ট্রেডার। হ্যাঁ, তখন আমরা সেলফ এমপ্লয়ি এবং লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করলাম, পার্টনারশিপ নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে, যেহেতু আমাদের ডাইনোসরের মতো পার্টনারশিপটা এখন বিলুপ্ত হওয়ার পথে। পার্টনারশিপ বিজনেস সাধারণত কেউ করে না, যারা করে তারা লিমিটেড কোম্পানি নিয়েই করে ফেলে দুজন। তারপরেও একটু আমাদের দর্শক মণ্ডলীকে একটু আইডিয়া দিতে চাই পার্টনারশিপ সম্বন্ধে, তো পার্টনারশিপ সম্বন্ধে একটু আপনি কি বলবেন, কি কিরকম পার্টনারশিপ আসলে একটু আইডিয়া একের দেন। বেশি। এখন যদি আমরা এই যে আমরা দুজনে মিলে আপনাদের সাথে কথা বলতেছি, অনুষ্ঠান পরিচালনা করতেছি, সেটাকেও এক ধরনের পার্টনারশিপ বলা যায়। হ্যাঁ, হ্যাঁ সো একের বেশি, সো 20 পিপলস রেস্ট্রিক্টেড। সো 20 পিপলস হলে, 20-র বেশি হলে তখন কি আপনাকে আবার ওই লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপের দিকে যেতে হবে। পার্টনারশিপ সাধারণত সোল্ডারিং এর মতো, হ্যাঁ দুইজন বা প্রত্যেক তিনজন। পদ। আর এই শেয়ারটা যদি ইকুয়ালি আপনারা এখানে ডিস্ট্রিবিউট হয় থাকে, তাহলে ওই পদ থেকেই কিন্তু আবার ওই সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন করতে হবে পদ থেকে আলাদাভাবে আলাদাভাবে, SA 100 এর মধ্যে আবার ওই দিতে হবে, দিতে হবে ট্যাক্স রিটার্ন। তো অনেকে আবার সেলফ এমপ্লয়ি তো বিজনেস শুরু করেন, কিন্তু বিজনেসের সাথে আমরা আজ যে প্রোগ্রামটা, তো প্রথম প্রোগ্রাম, তো একটু সব কিছু নিয়ে একটু টাচিং করতেছি করতেছি
বিজনেস এখন একটু প্রপার্টিতে যাব এখন একটু তো অনেকেই আছে ব্যবসা করেন না হয়তো জব করেন কেউ আছেন হয়তো ব্যবসাও করেন আবার ওনার আলাদা আর একটা ঘর আছে বাড়ি আছে উনি রেন্ট দেন এখন রেন্টাল ইনকামটা এটা কিভাবে আপনি নেবেন যে এটা সেলফ এমপ্লয়ি বা এরকম কিছু রেন্টাল ইনকাম যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে ডিক্লিয়ারেশন করতে হবে কারণ অনেকেই আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা হয়েছে যে এই আপনারা যারা দেখছেন হয়তো বা ইতিমধ্যে অনেকেই চিঠি পেয়েছেন অনেকেই ডিক্লিয়ার করেন না মনে করেন যে না আমি তো রেন্টাল ইনকাম পাচ্ছি আমাকে আবার ডিক্লিয়ারেশন করতে হবে কি না না অবশ্যই আপনাকে করতে হবে ডিক্লিয়ারেশনস এক নাম্বার ওয়ান হচ্ছে যে অনেকেই যারা অনেক আগে থেকে রেন্টাল ইনকাম পাচ্ছেন ডিক্লিয়ার করেন নাই কিন্তু ইদানিং HM রেভিনিউ লেট প্রপার্টি ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু ওই লেটার ইস্যু করছে যে আপনার ওই প্রিভিয়াস যে এতদিন থেকে আপনি ধরুন 5-7 বছর আপনি ডিক্লেয়ার করেন না ইনকাম পাচ্ছেন আপনি ডিক্লেয়ার করেন আপনাকে লেট প্রপার্টি তাদের একটা চান্স দিতেছে সো সেটা কিন্তু আবার ওই আপনারা যারা ফর এক্সাম্পল আমি যেহেতু প্র্যাকটিসে আছি সো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে ওই লেট প্রপার্টি ক্যাম্পেইন ডিল করার সো আমি দেখেছি যে ওই নিউ হাম্বারায় যারা আপনারা থাকেন তারা হয়তো ওই ল্যান্ডলর্ড লাইসেন্স করেছেন সো ল্যান্ডলর্ড লাইসেন্স করার প্রেক্ষিতে ওই লোকাল কাউন্সিল কী করছে আপনার ইনফরমেশনটা ট্যাক্স অফিসে শেয়ার করেছে যে আপনি রেন্টাল ইনকাম রিসিভ করছেন ফ্রম দিস ইয়ার হ্যাঁ সো তারপরে এই HM রেভিনিউ এখন চিঠি পাঠাচ্ছে যে আমরা লোকাল কাউন্সিলের মাধ্যমে ইনফরমেশন পেয়েছি যে তুমি রেন্ট রিসিভ করতেছো এই এত বছর থেকে সো এই ইনফরমেশনটা আমরা চাই সেটা অবশ্যই আপনাকে বাধ্যতামূলক ডিক্লারেশন করতে হবে আদারওয়াইজ ইফ ইউ সাবমিট এ রং ইনফরমেশনস ইউ হ্যাভ টু প্রসিকিউটেড ক্রিমিনাল অফেন্স তো তার মানে এই এই প্রসেসের মাধ্যমে যদি তারা এটা এটা কবে ডেডলাইন না এটা কোনো ডেডলাইন নাই এটা এনি টাইম ওরা এনি টাইম ওরা আর ডিক্লেয়ার করে এখন এডিট আপনি নিজে থেকেও চাইলে পারেন সেই সুযোগটা গ্রহণ করতে ল্যাট ক্যাম্পেইন প্রপার্টি তো সুতরাং ওনারা কি কোনো ধরেন আগের বছরের পাঁচ একজন মানুষ ধরেন আমি ধরেন আমার একটা প্রপার্টি আছে আমি 7 বছর ডিক্লেয়ার করিনি এখন আমি ডিক্লেয়ার করলাম এখন যে আগের বছরের যে আমার ট্যাক্স এনআই এরকম কি নরমালি দিতে হবে নাকি ওরা কিছু চার্জ করবে নরমালি বলতে আপনার যে সারচার্জ যেটা বলে সারচার্জ এখানে ওই ওরা কিন্তু ওই HM রেভিনিউ একটা ক্যালকুলেটরস ওনারা দিয়েছেন ওনাদের HM রেভিনিউ ওয়েবসাইটে পাওয়া যায় ওই ক্যালকুলেটরটা লাস্ট 20 ইয়ার্স এর ট্যাক্সটা ক্যালকুলেশন করা যাবে কত ডিউ আছে আপনার আপনি যেহেতু ডিক্লারেশন করেন নাই সো এখন ট্যাক্স ক্যালকুলেশন করলে আপনার ট্যাক্সটা আছে সো সেটার উপর আবার ওই ফাইনটা ফাইন পেনাল্টিটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে আচ্ছা আচ্ছা তো এটা দর্শক মণ্ডল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যাদের বাড়ি ঘর আছে খুব তাড়াতাড়ি আপনারা ডিক্লেয়ার করেন একটা বাড়ি হোক অনেকে মনে করেন যে আমার একটা বাড়ি কি হবে কিন্তু ধরলে কিন্তু অসুবিধা আছে সুতরাং আপনাদেরকে যেহেতু HM রেভিনিউ একটা চান্স দিয়েছে যে আপনারা ডিক্লেয়ার করতে পারবেন একজন অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে অবশ্যই ডিক্লেয়ার করেন এবং আপনারা এর থেকে হয়তো মুক্তি পাবেন যে ঘুমোতে পারবেন অন্তত শান্তিতে যে আমার তো আমি তো কোনো অন্যায় করিনি যাই হোক তো এখন আমরা আর কি নিয়ে আলাপ করা যায় বলেন সাহেব হ্যাঁ আমি আলাপ করছিলাম যে আমরা বলছিলাম যে বিজনেস প্ল্যান হ্যাঁ বিজনেস প্ল্যান আপনি আগে বলছিলেন প্ল্যানের মধ্যে ওই বিজনেস রেটটা বিজনেস প্ল্যানের যে অনেক যে কন্টেন্টগুলো আমরা সেই বিষয়ের দিকে যাব সো একটা বিজনেস প্ল্যানে কিন্তু ওই শর্ট অ্যানালাইসিসের পরে যে অন্যান্য যে বিষয়গুলো থাকে আপনার যে প্রোডাক্ট বা কি সার্ভিস আপনি দিবেন সেই প্রোডাক্ট এবং সার্ভিসটা উল্লেখ করতে হবে তারপরে আপনার সেলস স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি কি তারপরে আপনার যে লোকাল মার্কেট আপনি একটা প্রোডাক্ট নিয়ে বাজারে আসলেন বা সার্ভিস নিয়ে বাজারে আসলেন সো আপনার যে মার্কেট রিসার্চ করতে হবে আপনার যে কাস্টমার কারা তাদেরকে রিসার্চ করতে হবে কারণ আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসলেই যে আপনার কাছ থেকে নিবে নিবে এটা তো কোনো গ্যারান্টি নাই আপনার কি ইউনিক
পয়েন্ট সেলিং পয়েন্ট আছে সেটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তারপরে যে আপনার গ্রোথ, ফাইন্যান্সিয়াল গ্রোথ, সো মনে করেন আনলেন আপনি একটা প্ল্যানে নির্ধারণ করেন, 3 ইয়ার্সের একটা টার্গেট নিলেন বা 5 ইয়ার্সের একটা টার্গেট নিলেন, ফাইন্যান্সিয়াল প্রজেকশনস উল্লেখ আপনি এখানে উল্লেখ করতে পারেন, তারপরে আপনি কনক্লুশনের দিকে যাবেন। কনক্লুশনের দিকে গেলে আপনি এখানে সামারি, সমস্ত বিজনেস প্ল্যানের সামারিটা এখানে এড করবেন কনক্লুশনে, যে এখানে কী কী থাকবে, আপনার সেলিং পয়েন্ট, মার্কেট অ্যানালাইসিস, অন্যান্য যে বিষয়গুলো, আর সবচেয়ে মেইন বিষয়টা যে লোকেশন আপনারা, আমি আমি দেখেছি যে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপনারা যারা বিজনেস করেন প্রথমে কিন্তু বিজনেস নেওয়ার সময় বা লোকেশন চুজ করার সময় কিন্তু বিজনেস রেট নিয়ে পাবেন না, না কিন্তু বিজনেস নেওয়ার পরে তখন অ্যাকাউন্ট্যান্টের কাছে না আরে এই যে রেটটা, রেটটা কমিয়ে দেন। রেটটা কমাতে হলে তো আপনার এরিয়ার উপর নির্ভর করে, ডিপেন্ড করে, এটা সেটা তো নির্ধারণ করা হয় যে ভ্যালুয়েশন অফিস এজেন্সি থেকে এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নির্ধারণ হয়ে থাকে। তো সেই ব্যাপারটা আপনাকে মাথায় নিতে হবে আগে, বিজনেস লোকেশন চুজ করার আগে। হ্যাঁ, সো বিজনেস রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো বিজনেস রেটটা আপনাকে মাথায় নিয়ে গিয়ে, হ্যালো একটা কল মনে হয় আসছেন, হ্যালো হ্যাঁ হ্যালো, ও আচ্ছা একটু মনে হয় প্রবলেম হচ্ছে, লাইনটা কেটে গেছে। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ, সো আমি বলছিলাম যে বিজনেস রেটের ব্যাপারটা, বিজনেস রেটটা এই আপনাকে লোকেশনস, সো আপনি যদি এখানে একটা এন্টারপ্রাইজ জোনে লোকেশন চুজ করেন সেক্ষেত্রে হয়তো আপনার বিজনেস রেটটা হাই হাই হতে পারে। আপনি যদি এখন রুরাল এরিয়াতে চুজ করেন সেক্ষেত্রে আপনার বিজনেস রেটটা কম হতে পারে। সো আপনি লোকেশন চুজের পূর্বে দেখবেন যে আপনার যে রেটেবল ভ্যালু, রেটেবল ভ্যালু কেমন, সেই রেটেবল ভ্যালু অনুযায়ী আপনি লোকেশন চুজ করবেন, তখন আপনি হয়তো স্মল বিজনেস রিলিফ যেটা সেটা পাবেন। আচ্ছা আচ্ছা, তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আগে আমি কোয়েশ্চনটা করতে চেয়েছিলাম যে ডিভিডেন্ড, যে ডিভিডেন্ডের রেটটা কি নর্মাল বিজনেস প্রফিটের, সোল ট্রেডিং এর প্রফিটের রেটের মতোই নাকি ডিফারেন্ট? না, সেটা তো হচ্ছে যে 10%। হ্যাঁ, প্রথমে আমরা সাধারণত ডিভিডেন্ড তো আমরা ওই কর্পোরেশন ট্যাক্স দেওয়ার পরেই নেই, তো ডিভিডেন্ডের রেটটা সাধারণত আপনার গত বছর ছিল মনে হয় 5,000 পর্যন্ত অ্যালাউন্স, এরপরে আপনার 7.5% সেটা ছিল ফ্রি এক্সেম্পটেড ট্যাক্স। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু লিমিটেড কোম্পানি করেছেন তো অনেকে ডিভিডেন্ড নিয়েছেন গত বছর, 5,000-এর পরে অ্যালাউন্স নেওয়ার পরে তারপরে আপনাকে ট্যাক্স পে করেছেন 7.5%। এবার মনে হয় 3,000 কমে 2,000-এ এনেছে, না 2,000-এ এনেছে, সুতরাং আপনি আর 5,000-এর নিতে অ্যাডভান্টেজটা নিতে পারবেন না, 2,000-এ চলে আসছে এখন অ্যালাউন্স, সো 3,000 বাকি 3,000 যে এটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, সো লিমিট মানে ওই লিমিটেড কোম্পানি করার যে অ্যাডভান্টেজগুলো ওই সংকুচিত করা হয়েছে এখানে, ওই যে আপনি হয়তো দেখালেন যে আপনি হয়তো স্যালারি, ওয়েজেস বা স্যালারি অ্যাজ এ ডাইরেক্টরস, ওয়েজেস বা স্যালারি কম নিলেন, নিয়ে চাচ্ছেন যে ডিভিডেন্ডস বেশি নিবেন, সেই ক্ষেত্রটা বন্ধ করে দিচ্ছে। কারণ এখানে ওই যে নর্মালি তো আপনি ট্যাক্স দিতেন আপনি ধরেন 20%, এখন আপনি দিবেন 7.5% ডিভিডেন্ডে, তো ওই জিনিসটা ওরা একটু কি করতে চাচ্ছে, একটু লিমিটেশন আনতে চাচ্ছে। তো একটা কোয়েশ্চেন করে নেই, এই ওই যে শেয়ারের ব্যাপারটা, অনেকে আছে যে ডিভিডেন্ড তো নেয় তো শেয়ার হোল্ডার, দেখা গেছে আমি অনেককে পেয়েছি যে ওরা হয়তো ব্যবসা 5-7 জন মিলে করছে, সবাই শেয়ার হোল্ডার হয়েছে এই কোম্পানির, ঠিক আছে, ডাইরেক্টর একজন কিন্তু শেয়ার হোল্ডার 5-7 জন। এটা এটা সম্বন্ধে মানে এটা সুবিধা অসুবিধাটা কি আমাকে একটু বলবেন কি? এখানে ডাইরেক্টর যে 5 জন বা 6-7 জন হতে পারে, ডাইরেক্টর 1 জন ধরেন বা শেয়ার হোল্ডার 7 জন এরকম বা 5-7 জন বা 4 জন, অনেক এটা সমস্যা নাই, কিন্তু এটার কি কোনো বিজনেসের ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে, ধরুন অনেক কোম্পানি আছে যে এটা আসলে
লসই হইতেছে ব্যবসা। হ্যাঁ, যেমন শেয়ার হোল্ডার আছে 5 জন কি 7 জন, তো তাদেরকে কি কোনো কোনো ডিক্লেয়ার করতে হবে যে আমরা শেয়ার হোল্ডার এই ব্যবসায়ের বা এরকম কিছু করতে হবে কিনা? তাদেরকে তো অবশ্যই, যদি ওনারা ডিভিডেন্ডস নিয়ে থাকেন অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। ডিভিডেন্ড নিলে করতে হবে, না নিলে তো লস হলে তো আর এটা না। তারপর না নিলেও কিন্তু যদি তাদের লসও হয় তখন কি তাদেরকে কোনো কিছু সাবমিট করতে হবে? এইচএম রেভিনিউ অবশ্যই সেলফ অ্যাসেসমেন্ট সাবমিট করতে হবে। হ্যাঁ অবশ্যই, এটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের অনুষ্ঠান শেষের দিকে, তো আজ আমাদের প্রথম অনুষ্ঠান ছিল, তো আপনারা যারা ভালো লেগেছে বা ভালো লাগে নাই, অনেকের বোরিংও লাগতে পারে জানি না জানি না, তারপরও আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর বা আপনাদের কে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করতে এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে। তো যাওয়ার আগে আমি আমার রাজ সাহেবের কাছ থেকে শেষ একটু শুনতে চাই। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, আমরা আমাদের যেহেতু আজকে প্রথম প্রোগ্রাম, সেহেতু অনেক বল ত্রুটি হতে পারে, তো আমরা ট্রাই করব আপনাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী লেভেল বেস্ট যে প্রোগ্রাম, ওই প্রোগ্রাম উপহার দেওয়ার। সো আশা করি আপনাদের ফিডব্যাক, আপনার ফিডব্যাক দিবেন, আমাদের এই স্টুডিও নাম্বারে ফোন করে ফিডব্যাক দিবেন। সো ফিডব্যাক দিলে আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমরা চাইবো যে আরও অনুষ্ঠানটা ওইভাবে পরিচালনা করার। আর আপনারা আগামী মাসে এর সেকেন্ড মানডেতে আমাদেরকে আবার দেখতে পাবেন, সে সেম প্রোগ্রাম নিয়ে আমরা আবার হাজির হব আর নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। সো আগামী মাসের অপেক্ষায় তখন নেক্সট প্রোগ্রামের এখানেই বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম। তো সুধীর দর্শক মণ্ডলী, আজ আমাদের প্রথম প্রোগ্রাম, সুতরাং এখন আমরা শেষ করতে যাচ্ছি। সেকেন্ড ও নেক্সট মান্থের সেকেন্ড উইকে আবার আমাদেরকে দেখতে পারবেন। আমাদের অনুষ্ঠান যদি একটুও ভালো লাগে আপনাদের, অবশ্যই আমরা কৃতজ্ঞ থাকব, এবং নতুন নেক্সট উইকে আমরা নতুন টপিকস নিয়ে আসব। এবং আজকের প্রথম অনুষ্ঠানে একটু হয়তো ভুল ত্রুটি হয়েছে বা একটু রেকর্ডিং বা এই ধরনের কিছু হলে, সমস্যা হলে বা ভয়েসের সমস্যা হলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যাওয়ার আগে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।